মার্কার মেকিংয়ের ক্ষেত্রে মার্কার প্ল্যানিং পর যে গুরুত্বপূর্ণ কাজটি করতে হয় তা হচ্ছে মার্কার ড্রয়িং। আজকের এই ভিডিওতে আমরা জানব মার্কার ড্রয়িং কীভাবে করতে হয়। সো লেটস স্টার্ট। মার্কার ড্রয়িং বা মার্কার অঙ্কন, আমরা মার্কারকে চারটি পদ্ধতিতে অঙ্কন করতে পারি। তা হচ্ছে মার্কিং বাই হ্যান্ড বাই অন পেপার, অর্থাৎ এগুলো এটাকে বলা হয় ম্যানুয়াল মার্কার মেকিং মেথড, কম্পিউটারাইজড মার্কিং অন পেপার অর্থাৎ কম্পিউটারের সাহায্যে মার্কিং করা, ফটোগ্রাফিক সিস্টেম অর্থাৎ ফটোগ্রাফির মাধ্যমে মার্কিং, এবং সর্বশেষ মার্কিং ডিরেক্ট অন ফেব্রিক অর্থাৎ ফেব্রিকের উপর ডিরেক্টলি মার্কিং করাকেই মার্কিং ডিরেক্ট অন ফেব্রিক বলা হয়। মার্কিং বাই হ্যান্ড অন পেপার, মার্কার মেকিংয়ের এই পদ্ধতিতে মার্কার পেপারের উপর সকল প্যাটার্ন পিসেসগুলো রেখে তার চারপাশে কলম বা পেন্সিলের সাহায্যে দাগ দেওয়া হয়, আর এর মাধ্যমে এক্সাক্ট ইমেজের অঙ্কন করা হয়। এটি সবচেয়ে পুরনো পদ্ধতি এবং সময় সাপেক্ষ, এর জন্য দরকার দক্ষ কারিগর, তাই এর জনপ্রিয়তা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে প্রায় নেই বললেই চলে। কম্পিউটারাইজড মার্কিং অন পেপার, এই পদ্ধতিতে সকল প্যাটার্নের ইনফরমেশান কম্পিউটারের মেমোরিতে দেওয়া হয়, তারপর এই ইনফরমেশানকে কাজে লাগিয়ে কম্পিউটার তার নিজস্ব প্রোগ্রামিং টেকনিক অর্থাৎ কম্পিউটার এডেড ডিজাইন যাকে ক্যাড বলা হয়, এর সাহায্যে মার্কার তৈরি করায়। সর্বশেষ এই তৈরিকৃত মার্কার প্লটারের সাহায্যে প্রিন্ট করা হয়। এভাবেই মূলত কম্পিউটারাইজ মার্কিং করা হয়। এটি সর্বাধিক ব্যবহৃত সবচেয়ে জনপ্রিয় একটি পদ্ধতি, তার কারণ এই পদ্ধতিতে খুব কম সময়ে খুব কম পরিশ্রমে সর্বাধিক পরিমাণ মার্কার তৈরি করা যায়, তাই এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। ফটোগ্রাফিক সিস্টেম, এই সিস্টেমে আমরা লাইট সেন্সিটিভ পেপারের সাহায্যে মার্কার তৈরি করে থাকি। এই সিস্টেমে প্যাটার্ন পিসেসগুলোকে লাইট সেন্সিটিভ পেপার উপর রেখে তা আল্ট্রাভায়োলেট লাইটের মধ্য দিয়ে পাস করা হয়। এরপর অ্যামোনিয়াম ভেপারের মাধ্যমে এই মার্কারের দাগগুলোকে ভিজিবল করা হয়। এই মেথডটি বেশ ভালো এবং এর অ্যাকুরেসি অনেক বেশি, কিন্তু তার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট খুব বেশি হওয়ার কারণে এর জনপ্রিয়তা কিছুটা কম আর এর প্রচলন কিছুটা কম শুধুমাত্র তার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বেশি হওয়ার কারণে। মার্কিং ডিরেক্টলি অন ফেব্রিক, এই পদ্ধতিতে মার্কার তৈরি করার জন্য কোনো প্রকার মার্কার পেপারের প্রয়োজন পড়ে না, কারণ এই সিস্টেমে মার্কার আমরা সরাসরি ফেব্রিকের উপর তৈরি করি। সকল প্যাটার্ন পিসেসগুলো ফেব্রিকের উপর রেখে তা চক বা পেন্সিলের সাহায্যে ছাপ দেওয়া হয়, আর এইভাবেই মূলত ডিরেক্টলি ফেব্রিকের উপর মার্কার তৈরি করা হয়। এর ব্যবহার গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে খুব কম হলেও এটি বেশ জনপ্রিয় টেইলরিং সিস্টেমে।